শ্রী রেশম নমস্কার লিগারং মই তলনি আর সকলকে মোর চ্যানেল টিনাইলৈ ওয়েলকাম জানাইছো। মোর মামিয়ে ঘর অকমান বাহর গাজা আচার প্রস্তুত করেছিল, তাকে সকলের আগত শেয়ার করব খুঁজেছো। আহক আমি ভিডিওটা চাই লো। প্রথমতে মিঠাতেল গরম করে লই লয়, অলপমান গরম করে না গরম করা তেল, আমার গরম তেল আর ইয়াত পাঁচপুরন, সরিয়হ আর শুকান জ্বালা দিয়া হয়েছে। বাহর গাজাবর রুকুনিরে রুকি লয়, আমার বাহর গাজা রুকা হয়েছে। জিরা, পাঁচফোরন, আর কি কয় ধনিয়া, কালজিরা, পিটমাট আছে আর কি, এটা হালধি ইয়াতে আর কি, হালধি, কলা নিমখ দুই চামচ, জিরা, পাঁচফোরন, ধনিয়া আর কালজিরা গুড়া আর হালধি দিয়া হয়েছে। গরম তেল ইয়াত আছে পাঁচফোরন, ধনিয়া, জ্বালা, শুকান জ্বালা অলপ শুকাই দিলে, তাৰপিছত বৈয়ামত ভৰাই থলে আচাৰ। মই মানে ৰ'দটা ভাল হ'লে 10-15 মিনিট, এনেকৈ বতৰ বেয়া হ'লে অলপ এঘণ্টা ডেৰ ঘণ্টা দিলে ভাল লাগে। এতিয়া ইয়াক ৰদত শুকা দিম অকণমান, পানীখিনি শুকোৱালৈকে। শুকোৱাৰ পিছত টেমা বা কণ্টেইনাৰত ভৰাই থৈ দিম। আৰু ইয়া আমাৰ বাহৰ গাজাৰ আচাৰ হৈ গ'ল। ভিডিঅ'টো কেনেকুৱা লাগিছে লাইক কমেণ্টছ কৰি জনাব, আৰু মোৰ চেনেল যদি প্ৰথমবাৰ চাই আছে তেতিয়াহ'লে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব। নেমৰাসক ধন্যবাদ।